প্রিয় দর্শক, আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকালকে কলকাতা পৌর নির্বাচনে যে ভোট গ্রহণ হয়েছে সেটা নিয়ে অনেকেই কিন্তু অনেক সমালোচনা করছেন। কিন্তু দর্শক, আমরা একটু নজর রাখছিলাম সেই সব রাজ্যের দিকে যেখানে তৃণমূল কংগ্রেস নতুন করে সংগঠন বিস্তার করতে চাইছে বা ক্ষমতাতে আসতে চাইছে, তার মধ্যে একটি হচ্ছে ত্রিপুরা। আমি দর্শক আজকে দেখছিলাম যে ত্রিপুরার মিডিয়াতে কলকাতার ভোট নিয়ে কী ধরনের খবর প্রকাশ পেয়েছে। আমি একটি মিডিয়ার বিষয়ে একটু আলোচনা করতে চাই। দর্শক, ত্রিপুরার খুবই একটা নাম করা পত্রিকা যার নাম হচ্ছে ত্রিপুরার ভবিষ্যৎ, তার প্রথম পাতার আমি জাস্ট রিপোর্টিংটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে কীভাবে কলকাতার ভোটকে ব্যাখ্যা করা হয়েছে বা রিপোর্ট করা হয়েছে। দেখুন, একেবারে হেডলাইন করে দেওয়া হয়েছে, কলঙ্কিত ভোট নগরী। কলঙ্কিত ভোট নগরী হচ্ছে প্রথম একেবারে লিড নিউজ, তার কিন্তু হেডলাইন। এবং তারপরে লেখা আছে যে তৃণমূলের ভোট ডাকাতি, এবং কিছু ছবি দেওয়া আছে তার নিচে দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গার টুকরো টুকরো ছবি, স্টিল ছবি, কোথাও একেবারে মানে একজন সঙ্গে নিয়ে ভোট দিতে ঢুকছেন, বিভিন্ন জায়গার ছবি যেগুলো গতকালকে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে, তারই স্ক্রিনশট বা স্টিল পিকচার ধরে ধরে একটা কোলাজ করে কিন্তু ছাপা হয়েছে। এবং পাশেই দেখুন লেখা হয়েছে যে যিনি রাজনীতির বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী আমাদের রাজ্যের, তার কথা উল্লেখ করে একটা হেডলাইন, এ যেন প্রকাশ্যে গণতন্ত্রের হত্যা, এ যেন প্রকাশ্যে গণতন্ত্রের হত্যা, এই কথা বলা হয়েছে। এবং তার ভিতরে যেটা দেখুন, বিরোধীদের এজেন্ট দেওয়ার দায় শাসকের নয়, অভিষেক ব্যানার্জি যে কথা বলেছেন মিডিয়ার সামনে গতকালকে, সেটাকেও কোট করে একটা রিপোর্ট করা হয়েছে ভিতরের দিকে। তারপর দেখুন, মানে পুরো পাতাটাই আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার ভোট নিয়ে খবর, অবাধে ছাপ্পা, ইভিএমে একের পর এক বোতাম টিপছেন তৃণমূল নেতা, এটা একটা। তার পাশে আর একটা, রক্তাক্ত কলকাতা, পুরো ভোটে মোয়াবাজি, পা উঠল ভোটারের। বুঝতে পারছেন, এই খবরগুলো গতকালকে আমরা দেখেছেন, কিন্তু ত্রিপুরাতে আজকে যেভাবে প্রকাশ পেয়েছে মিডিয়াতে সেটা খুব উল্লেখযোগ্য যে সেখানে কিভাবে সমালোচনা করা হয়েছে এই রাজ্যের কলকাতার ভোটের বিষয়ে। দেখুন, ছাপ্পা ভোটের প্রতিবাদে রাস্তায় বামেরা, এটা একটা। তারপরে রয়েছে সন্ত্রাসেও ভোট বাড়ছে বিজেপির সমীক্ষা, অর্থাৎ সি ভোটার যে সমীক্ষা রিপোর্টটা প্রকাশ এনেছে যে 28% মতো ভোট পাবে, এত সন্ত্রাস, রক্তাক্ত ভোট হয়েছে, তারপরেও বিজেপি এত পার্সেন্ট ভোট পেতে পারে, এ নিয়েও কিন্তু যেন একটা রিপোর্ট সামনে আনা হয়েছে এই পত্রিকাতে। এবং দেখুন, তারপরে আরও রয়েছে ত্রিপুরার পুরভোট বনাম কলকাতার পুরভোট, এ নিয়ে একটা আর্টিকেল একজন নন্দিনী বলছি বলে একটা রিপোর্ট করা হয়েছে। তারপরে মাঝখানে ওই রাজ্যের রিপোর্ট, কিন্তু দেখুন ধারের দিকে আর একটা রয়েছে যে বঙ্গের বিধায়কদের আবাসে তালা দিয়ে দিনভর আটকে রাখলো পুলিশ, অর্থাৎ গতকালকে যে সমস্ত বিজেপি এমএলএরা এমএলএ হোস্টেলে ছিলেন তাদেরকে একেবারে সেখান থেকে বের হতে দেওয়া হচ্ছিল না, তালাবন্দি করে রাখা হয়েছিল, ভোট হয়ে যাওয়ার পর তারপর সেই তালা খোলা হয়েছিল, সেই কথাকে উল্লেখ করে কিন্তু একটা রিপোর্ট করা হয়েছে, বঙ্গের বিধায়কদের আবাসে তালা দিয়ে দিনভর আটকে রাখলো পুলিশ। এইভাবেই কিন্তু প্রথম পাতাটা একেবারে বলা যায় পুরো ভর্তি করে ফেলা হয়েছে শুধুমাত্র কলকাতার ভোট নিয়ে। আমি জাস্ট প্রথম পাতাটা দেখাতে চাই দর্শকদের, ত্রিপুরার একটি পত্রিকা সেখানে কিন্তু তাদের যে নজরটা পুরোটাই ছিল এই বঙ্গের দিকে সেটা পরিষ্কার। এবং আজকের প্রথম পাতা একেবারে বঙ্গের কলকাতার ভোট নিয়ে যেভাবে রিপোর্ট করা হয়েছে এটুকু পরিষ্কার যে তাদেরও কীরকম কৌতূহল রয়েছে যে এই বঙ্গে কেমন ভোট হচ্ছে। আসলে তৃণমূল কংগ্রেস যেহেতু ওখানে যাওয়ার চেষ্টা করছে, মানে সংগঠন বিস্তার করার চেষ্টা করছে, ফলে সেখানে কিন্তু একটা নজর, মানে সেখানকার পাঠকদের একটা নজর রয়েছে যে বঙ্গে কী হচ্ছে। সেই জন্যই তো পত্রিকাগুলো এইভাবে খবর করছে, কারণ পাঠকদের কথা মাথা রেখে রিপোর্টগুলো করতে হয় যে যেমন পত্রিকা। এবং সেখানে এই ত্রিপুরার ভবিষ্যৎ নামে এই পত্রিকা খুবই পরিচিত একটা পত্রিকা, খুবই ওখানকার মানে বিরাট একটা মানে প্রচার রয়েছে এই পত্রিকার। তারা যে একেবারে মানে বঙ্গের কলকাতার ভোটের দিকে গতকালকে পুরো নজর রেখেছিল এটুকু পরিষ্কার, আজকে যেভাবে গোটা পাতাকে ভরিয়ে ফেলা হয়েছে এবং আপনারা দেখলেন যেভাবে সমালোচনা করা হয়েছে। আসলে মানে যখন মানে পৌর ভোট হচ্ছিল ত্রিপুরাতে, আগরতলা বা অন্যান্য যে পৌর নিগম বা পুরসভাগুলো রয়েছে সেখানে যেমন ভোট হচ্ছিল, তখন যেভাবে তৃণমূল কংগ্রেস ওখানে নানানভাবে আওয়াজ তোলার চেষ্টা করছিল এবং যেভাবে বলার চেষ্টা করেছিল যে ত্রিপুরাতে গণতন্ত্র নেই, এখানে গণতান্ত্রিক সিস্টেমে ভোট হচ্ছে না, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে ইত্যাদি বলে যেভাবে তৃণমূল কংগ্রেস সেগুলোকে বলার চেষ্টা করতো, এবং তাদের দলের নেতা অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ থেকে শুরু করে আরও তাদের দল মানে রাজীব ব্যানার্জি, তারা যেভাবে টুইট করতেন, কিছু কিছু ভিডিও সামনে এনে যেভাবে বলার চেষ্টা করতেন, ফলে সে মানে তার তাদের রাজ্যে কী হচ্ছে, মানে যারা এখান থেকে গিয়ে ওখানে গিয়ে এত কথা বলেছেন তাদের যাতে বাংলায় বাংলার কলকাতার ভোটে কী হচ্ছে সেদিকে নজর ছিল ওখানকার মিডিয়ার। এবং সেই গতকালকে যে রিপোর্ট সামনে এসেছে বিভিন্ন মিডিয়াতে, আমাদের বাংলাতে যে সমস্ত মিডিয়া আছে তারাও কিন্তু বিভিন্নভাবে রিপোর্ট করেছে, আমরাও অনেক রিপোর্ট করেছি, এবং সব কিছু দেখে তাদেরও রিপোর্টার নিশ্চয় হয়তো কলকাতায় আছেন, সেই সমস্ত সোর্স মারফত যেভাবে তারা খবরটা নিয়েছেন এবং যেভাবে মানে রিপোর্ট প্রকাশ পেয়েছে ত্রিপুরাতে, এটুকু
বলা যায় যে তীব্র কিন্তু সমালোচনা হয়েছে গতকালকের কলকাতা ভোটে তৃণমূল কংগ্রেসের বিষয় নিয়ে। মানে যেভাবে গতকালকে ভোট হয়েছে, আমি আগেও বলেছি দর্শক, এই রকম পৌর নির্বাচন আমরা কিন্তু অতীতে কখনো দেখিনি, যে এত ভিডিও প্রকাশ্যে আসবে তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন উৎসবের মেজাজে ভোট হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে, এটাই আমরা চেয়েছিলাম, এই কথা গতকালকে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং পুলিশকে বিরাটভাবে ধন্যবাদ জানিয়েছেন যে এত সুন্দর ভোটটা করানোর জন্য। যে ভোটে রক্ত ঝরলো, পা উঠল, বোমা ফাটলো, একাধিক ছাপ্পা রেগিংয়ের অভিযোগ ভিডিও ফুটেজ প্রকাশ্যে এলো, এত ফুটেজ তো তৃণমূল কংগ্রেস দেখাতে পারেনি ত্রিপুরাতে, যেটা ত্রিপুরাতে কিছু কিছু ভিডিও ফুটেজ সামনে এনে বলার চেষ্টা করেছিল তার তো কয়েক গুণ বেশি গতকালকের কলকাতা মানে পৌর ভোটের ভোটগ্রহণের সময় এইসব ভিডিও সামনে এসেছে, কয়েক গুণ বেশি। এটা তো তৃণমূল কংগ্রেসের স্বীকার করা উচিত যে যেটা যে যতগুলো তারা প্রকাশ্যে আনার চেষ্টা করেছিল আগরতলা বা এই যে ত্রিপুরার ভোট হচ্ছিল তার থেকে অনেক বেশি এনেছে, এখানে কিন্তু এসেছে। কিন্তু প্রশ্ন, তারপরও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বলে দিলেন প্রেসের সামনে যে উৎসবের মেজাজে ভোট হয়েছে। অভিষেক ব্যানার্জি বলেছেন যে দারুণ কিন্তু ভোট হয়েছে, এমন কিছু ব্যাপার নয়। আবার তিনি বলেছেন যে কোথাও কিছু সময় যদি প্রমাণ থাকে আমাদের আমাদের দলের কেউ জোরজবস্তি করেছে, দাদাগিরি করেছে, তাহলে দিন প্রমাণ করুন, আমি কিন্তু ব্যবস্থা নেবো। আবার বলছি প্রমাণ করতে হবে, এত ভিডিও সামনে এসেছে আবার তার কাছে গিয়ে ভিডিও দিয়ে প্রমাণ করতে হবে। যখন এইসব চলছিল দর্শক, আমি নজর রাখছিলাম যে সত্যি ওইসব রাজ্যগুলোতে কীভাবে চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, তার মধ্যে ত্রিপুরাতে দেখলাম দর্শক এইভাবে কিন্তু একটা কড়া সমালোচনা করে কিন্তু ওখানে পত্রিকাতে রিপোর্ট প্রকাশ পেয়েছে। গোয়াতেও খবর নিচ্ছিলাম, সেখানে আলাদা করে তার বাংলা পত্রিকা নেই, সেখানে আমরা খবর নিচ্ছিলাম, সেখানেও কিন্তু সমালোচনা তৈরি হয়েছে। অর্থাৎ যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস গিয়ে বলছে যে সেই সেই রাজ্যে গণতন্ত্র নেই, সেখানকার মানুষ আবার প্রশ্ন করছেন যে আপনারা যে কী হচ্ছে, একটা কলকাতার পৌর নির্বাচন, সেখানে আপনারা কী করেছেন, আপনারা আবার আমাদের রাজ্যে এসে বলছেন এখানে গণতন্ত্র নেই, আগে নিজের রাজ্যটাকে ঠিক করে চালান, এই কথা এই প্রশ্ন কিন্তু ওই সব রাজ্য থেকে তুলতে শুরু করছে সাধারণ মানুষও। দর্শক কী বলবেন, যেভাবে সমালোচনা হচ্ছে এটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল তৃণমূল কংগ্রেসে? ওনাকে বলছেন যে ঠিকঠাক ভোট করলে তৃণমূল কংগ্রেস এমনিতেই কলকাতা পৌর মানে পুরসভা দখল করতে পারত, সিট হয়তো কিছু কমতে কিন্তু পারত, কারণ এখনও তো মানুষের সেবার্থে হুঁশ ফেরেনি যে এত তারা সংকটে রয়েছেন, এত সমস্যার মধ্যে রয়েছেন, তাও ওই লক্ষ্মীর ভাণ্ডার আর এইসব দেখে এখনও তো ভোট আর মা ক্যান্টিনে খেয়ে দিয়ে আবার তো এখনও ভোট দিয়ে দিচ্ছেন। এমনিতেই হয়তো তৃণমূল কংগ্রেস জিতে যেতে পারতো, কিন্তু এতটা বাড়াবাড়ি কেন করতে গেল? এতটা বাড়াবাড়ি করতে গিয়ে তারাই তো তাদের ক্ষতিটা ডেকে আনলো। এই যে সামনে নির্বাচন হবে যেসব রাজ্যে, সেখানে তো এই প্রশ্নগুলো উঠবে, এই ভিডিওগুলো তো সেখান থেকেও ভাইরাল করা হবে যে তৃণমূল কংগ্রেস তাদের রাজ্যে কী করে। যদিও দর্শক আবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, কেউ কেউ হয়তো বলছেন যে তৃণমূল কংগ্রেস এমনিতেই ক্ষমতায় আসতো, কিন্তু ঠিকঠাক ভোট হলে তৃণমূল কংগ্রেস কিন্তু মোটেই ক্ষমতায় আসতে পারতো না, কারণ এরকম একটা সন্ত্রাসের পরেও যদি বলা হচ্ছে বিজেপি 28% ভোট পাবে, তাহলে ঠিকঠাক ভোট হলে কী করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো? সেই জন্যই তৃণমূল কংগ্রেস এইভাবে জোরজবস্তি করেছে। সুতরাং দর্শক দুরকম ভার্সানি উঠে আসছে। আপনাদের মতামত আমি জানতে চাই দর্শক, যেভাবে সমালোচনা হচ্ছে অন্যান্য রাজ্যে, নিশ্চয়ই আপনাদেরও কিন্তু এ নিয়ে মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।